হ্যালো এভরিওয়ান, আজকে মহালয়া, একটা শুভ মহালয়া সকলকে। হয়তো আমার আওয়াজটা খুব কম যাচ্ছে কারণ প্রচণ্ড গাড়ি ঘোড়া রাশ, আর যেহেতু পুজো আর আজকে মহালয়া, রাস্তার পুরো ভাইবসটাই একদম অন্য, পুরো মহালয়া মানে একদমই আলাদাই লাগছে। যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে হাবিব এক্সপ্রেসের কাছে, কারণ ওয়েটিংয়ে আমরা ছজনের পর আমরা এসেছি। কিরে, আমরা কেন এসেছি? হেয়ার কাটিং করবো, তো তার জন্য দাঁড়িয়ে আছি। তো এখানে আবার একটু অন্যরকমের, পরে আমি বলছি সেটা কি না কি, বাট একটা সারপ্রাইজ আছে এখানে, তোমরা অনেক পরে বলছি। এখন ধরে বসে আছি, এখনও বসে আছি, একটু হাওয়া দিল জাস্ট। পিছনে একটা ছোট্ট পার্ক মতনও আছে, কিন্তু এই বসতে বসতেই বোরিং হয়ে গেছে, আর বসার জায়গাও নেই। বাট জায়গাটা যাই বল, যদি মেন রোডের ওপরে হতো, মানে মেন রোডের ওপরেই দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে মেন রোড, তার অপেক্ষা নেই। বাট একটা তার আগে একটা ছোট্ট পার্ক আছে, দ্যাটস ওয়াই একটু ফাঁকা স্পেস আছে, আমরা একটু দাঁড়াতে পারছি আর কি। যাই হোক, ভালো লাগছে জায়গাটা খুব। আমাদের 45 মিনিটস বলেছে, আমরা এখনও বসে আছি। বারবার শুধু জাস্ট ক্যামেরা অন করছি, মাঝে মাঝে তোমাদের সাথে বলছি, গল্প করছি, আবার ওয়েট করছি, নিজেদের মধ্যে গল্প করছি, এই করছি। বোরিং হচ্ছে না বল, বাট মজা করছি। কিন্তু একটু হাওয়া দিচ্ছে বলে ওয়েদারটা একটু অনেকটাই, ওয়েদারটা একটু ভালো। মহলে সকাল থেকে একটু বৃষ্টিও হয়েছে, তো বেশ ভালো লাগছে। যেদিকে বাস যাচ্ছে, দেখতে পাচ্ছি একটু শর্ট করে দিয়েছি, কারণ প্রচণ্ড চুল উঠছে, তাই জন্য একদম শর্ট হেয়ার করে দিয়েছি। চলো দেখা যাক কী হয় না হয়, তোমাদেরকে তারপর দেখাচ্ছি। বাট আমি ভীষণ স্যাটিসফাইড চুল পেতে, একদম ছোটো করেছি, বাট ভালো লাগছে। আমার তোমরা বলো কেমন লাগছে, আমার তো ভালো লাগছে। বল কেমন লাগছে চুল কেটে? ওর কাটিংটা এমন হয়েছে, আর ও একটু লংয়ের মধ্যে রেখেছে। হ্যাঁ, আর আমার কি যেন বললো, মিক্সিং কিছু, হ্যাঁ অ্যাডভান্স হেয়ার কাট হয়েছে আর কি, ওনারা কিছু নিজেদের মতন, বাট আমিও কিছু বলেছিলাম সেরকম স্টাইলটা ওনারা রেখেছে। তাই কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, হয়ে গেছে তোমাদের আফটার রিপোর্ট দেখিয়ে দিলাম, আর সারপ্রাইজটা বাড়ি গিয়ে বলছি। বাড়ি এলাম, এত হাওয়া রাস্তার মধ্যে যে চুল টুল যা সেট করে দিয়েছিল পুরো এলোমেলো হয়ে গেছে। যাই হোক, চুল তো এলোমেলো এমনিতেই হয়ে যাবে, তো যাই হোক, এই বাড়ি এলাম। যেটা বলা সেটা হচ্ছে, এই
যে তোমার হেয়ার কাটিং আমরা করলাম, সেটা আমার মনে হয় কলকাতার মধ্যে কোথাও এত কম দামে করা হয় না। অ্যাডভান্স তোমরা নিজেদের মতন স্টাইল দিতে পারো যে কোনো কিছু। তো এইটুকু এই ভিডিওটা রাখলাম, দেখা যাক কাল কি হয় না হয়। তো চলো, টাটা।